এগুলো হচ্ছে তোতা পাখির বুলি, কোন সিন্ডিকেট কোন কাটমানি হয় না। এখানে রাফেল বা নীরব মোদিরা থাকে না, এখানে কোনো সিন্ডিকেট কোনো কাটমানি নেই। এগুলো হচ্ছে বিজেপির বানানো বুলি। একটা হিন্দিতেই কথা আছে, বর্গী সাহেবের উদ্দেশ্যেই বলি, চোরও কো আতি হ্যায় নজর সারে জাহান চোর, যে যেমন তার সেরকমই মনে হয়। স্বচ্ছ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, আর যেখানে অন্যায় হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার দমন করছেন। যেখানে এ হচ্ছে আজকে এই যে কাঠমানি, এটা কে, মমতা ব্যানার্জি এইটা তুলেছেন এবং সেটা এখন বিজেপি পলিটিক্যাল ইউজ করছে, প্রশাসনকে এইসব কাঠমানি নেওয়া চলবে না, এটা মমতা ব্যানার্জি ঠিক করেছে। অর্থাৎ মমতা ব্যানার্জি ধরেছেন, ধরে নিয়ে তার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। এত বড় প্রশাসন 100% যে ফ্রি হয় তা তো নয়, সেরকম সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন, পরে এরা ইস্যু তৈরি করছে রাজনৈতিক। বিজেপি মরাধারা রাজনীতি করছে, প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখে, কিন্তু বিজেপি যেভাবে বলছে সেভাবে বাংলা চলছে না। বাংলা ধর্মনিরপেক্ষতার রাস্তায় আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে এবং প্রগতির রাস্তায় আছে, তাই বিজেপি নষ্ট করার চেষ্টা করছে।